नमस्कार बंधुरा, रीतार रान्नाघरे सबाइके स्वागत। आमी राजदीप, आज के रान्ना करछि ग्रीन बीन्स मशरूम्स कारी। एर जोन्नो आमी प्रथमे एखाने 7 থেকে 8টা छोटो साइजेर प्याज नियेछि, हाफ करे केटे नियेछि आर दिये दिच्छि मिक्सार जारे। दिये दिच्छि आदा आर रसुन, दिये दिच्छि धने पाता कुचि। এখানে হাফ কাপ মতো ধনেপাতা কুচি ইউজ করছি। এই পেঁয়াজ, ধনেপাতা এবং আদা রসুনের একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, একদম মিহি করে একটা সুন্দর পেস্ট বানিয়ে নেব। দেখুন, পেঁয়াজ, ধনেপাতা এবং আদা রসুনের পেস্ট খুব সুন্দর করে তৈরি হয়ে গেছে। এবার আমি একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি জল, 2 কাপ মতো জল এবং সামান্য একটু লবণ। দিয়ে দিচ্ছি কেটে রাখা মাশরুম। আমি এখানে 200 গ্রাম মতো বাটন মাশরুম নিয়েছি এবং সেটা ভালো করে ধুয়ে হাফ করে কেটে নিয়েছি। এই মাশরুমগুলো আমি 2 থেকে 3 মিনিটের মতো জাস্ট গরম জলে ভাপিয়ে নেব। ঢেকে দিলাম। 2 থেকে 3 মিনিট পর দেখুন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি। মাশরুম খুব সুন্দর করে ভাপিয়ে নিয়েছি এবং ঝাঁঝরি দিয়ে মাশরুমগুলোকে তুলে রাখব। দেখুন খুব সুন্দর করে ভাপানো হয়ে গেছে। মাশরুম রান্না হতে একদম বেশি সময় নেয় না, ওই জন্য প্রথমে একটু ভাপিয়ে নিলাম। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এখানে আমি 4 টেবিল স্পুন মতো সর্ষের তেল নিয়েছি। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য গোটা জিরে, শুকনো লঙ্কা ও 2টো তেজপাতা। ফোড়নটা একটু ফুটে উঠলেই দেখুন ফোড়নটা একটু ফুটে উঠেছে এবং খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। পেঁয়াজ ও ধনে পাতা আদা রসুন যে আমি পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। আমরা রান্নায় যখন পেঁয়াজ বাটা ইউজ করি তখন খুব ভালো করে কষিয়ে নিতে হয় যাতে কোনো রকম কাঁচা গন্ধ না থাকে। খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন। পেঁয়াজের পেস্ট বানানোর সময় কিন্তু আমরা একটুখানি লবণ ব্যবহার করেছিলাম, তো আপনারা বুঝে লবণটা ব্যবহার করবেন। দেখুন পেঁয়াজটা খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি, তেল ছেড়ে বেরিয়ে এসেছে এবং কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এই সময় দিয়ে দিচ্ছি আমার কাছে যে গুঁড়ো মশলাগুলো রয়েছে সেগুলো, হলুদ, লঙ্কার গুঁড়ো এবং ধনের গুঁড়ো। ধনের গুঁড়োটা আমি একটু বেশি ইউজ করেছি, লঙ্কার গুঁড়ো কম। মশলার সাথে পেঁয়াজ বাটা এবং ধনে পাতা বাটা যেটা ছিল সেটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি সামান্য একটু জিরের গুঁড়ো। একটু একটু জল দিয়ে কষিয়ে নেব পুরো মশলাটা। বন্ধুরা, এই পেঁয়াজ এবং ধনেপাতার যে পেস্ট সেটা মশলার সাথে যত ভালো করে কষানো যাবে টেস্ট কিন্তু তত ভালো হবে। দেখুন মশলাটা ভালো করে কষে গেছে, তেল ছেড়ে বেরিয়ে এসছে। এই মুহূর্তে আমি দিয়ে দিলাম কেটে রাখা বিনস। বিনস আমি আগে থেকে সেদ্ধ করে নিইনি, ধুয়ে কেটে নিয়েছি। পুরো মশলাটার সাথে বিনস খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব এবং অল্প অল্প জল দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে।
বিনস খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়েছি। এই মুহূর্তে দিয়ে দিচ্ছি আমি যে ভাপিয়ে রেখেছিলাম মাশরুমগুলো, সেই মাশরুমের টুকরোগুলো। মশলার সাথে সব কিছু ভালো করে নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন। বন্ধুরা, আমার এই রেসিপিটি আপনারা পুরোটা দেখুন, যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন, আর চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করবেন আমার পরবর্তী রেসিপি দেখবার জন্য। এই মুহূর্তে দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা দই। এখানে আমি হাফ কাপ মতো টক দই ব্যবহার করেছি। গ্যাসের আঁচটা কমিয়ে দইয়ের সাথে বিনস, মাশরুম এবং পুরো মশলাটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। গ্যাসের আঁচ আমি কম রেখেছি। অল্প অল্প জল দিয়ে কষিয়ে নেব এবং আপনারা যে যতটা ঝোল রাখবেন সেই বুঝে আপনারা জলটা ব্যবহার করবেন। ঢাকা দিয়ে দিচ্ছি। 5 মিনিট মতো আমি এটা ঢেকে রান্না করে নেব। 5 মিনিট পর দেখুন তেল ছেড়ে বেরিয়ে এসছে এবং খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। বিনস এখনো পুরোপুরি সেদ্ধ হয়নি, তাই আমি আরো 10 মিনিটের মতো আবার ঢাকা দিয়ে এটাকে রান্না করে নেব। 10 মিনিট পর ঢাকনাটা খুলছি। খুব সুন্দর দেখতে লাগছে, খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। এটি খুব সুন্দর রেসিপি। আপনারা যারা মাশরুম অতটা পছন্দ করেন না এবং বিনস যদি না পছন্দ করেন তাহলেও কিন্তু আপনারা এই রেসিপিটা একবার ট্রাই করতে পারেন, খুব সুন্দর খেতে হয়। বিনস সেদ্ধ হয়ে গেছে, আমার রান্না প্রায় কমপ্লিট। অনেক বেশি ঝোল আমি রাখিনি, তাই আমি জলের পরিমাণ খুব কম দিয়েছিলাম। আপনারা আপনাদের সুবিধা মতো, আপনাদের যতটা যেরকম প্রয়োজন সেই অনুযায়ী আপনারা ঝোল দেবেন। দেখুন খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেল গ্রিন বিনস মাশরুম কারি। খেতে খুব সুন্দর। আপনারা অবশ্যই বাড়িতে রেসিপিটি ট্রাই করবেন এবং আমাকে জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সাথে থাকবেন। টাটা।